করোনা পরিস্থিতিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে আছেন পরিচ্ছন্নতা কর্মীরা। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ব্যবহৃত মাস্ক, গ্লাভস সহ নানা বর্জ্য পরিষ্কার করছেন তারা। সিটি কর্পোরেশন থেকে নামমাত্র সুরক্ষা সামগ্রী দেওয়ার অভিযোগ পরিচ্ছন্নতা কর্মীদের। এতে কমিউনিটি ট্রান্সমিশনের ঝুঁকি রয়েছে বলে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মারুফ রেজা রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে যারা নগরবাসীর সুরক্ষা দিয়ে যাচ্ছেন এই করোনাক্রান্তেও, তাদের সুরক্ষার বিষয়ে কতটা নজর রাখছি আমরা? জীবনের মানে হয়তো এখনো বোঝা হয়ে ওঠেনি ছোট্ট শরীফের, তবুও কেবল ক্ষুধার তাড়নায় ছোট দুটি হাত বেছে নিয়েছে বড় ভয়ঙ্কর কাজকেও। সরেজমিনে দেখা যায় ভয়াবহ করোনার সময়ও রাজধানীর বেশিরভাগ পরিচ্ছন্ন শ্রমিক কাজ করে যাচ্ছেন কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই। আমাদের কিনুই কামের না, কারণ আমাদের পুরো গ্লাস লাগবে, কারণ আমাদের একটা নিরাপত্তা আছে, ঠিক আছে? এই যে করোনা ভাইরাসের লাগে, এরপরে আমরা তো বাড়িতে মানে বড় মানে একটা ঝামেলা, ড্রেস নাই, আমরা জুতা নাই, আমরা এইভাবে কাজ করতেছি, কিন্তু মাস্ক দিছে কিন্তু হাতের ইয়ে আমি দেয় নাই, গ্লাস দেয় নাই, হ্যাঁ পোশাক দেয় নাই, মাসখানি হয়ে দিছে এখন আর এ পর্যন্ত আর দেয় নাই। সিটি কর্পোরেশন বলছে যথেষ্ট সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে কিন্তু তারা ব্যবহার করছে না। আমাদের যে আবহাওয়া, সেই আবহাওয়াতে কাজ করতে এগুলো মাস্ক পরে গ্লোভস পরে কাজ করতে তাদের অসুবিধা হয়, তারা অস্বস্তি ফিল করে। তাদেরকে যেটা মোটিভেট করছি, আমাদের যে ওয়ার্ড পর্যায়ে যে আমাদের মনিটরিং সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে আমরা তাদেরকে এটা বোঝাতে চেষ্টা করছি যে এটা কষ্ট হলেও যেহেতু এই একটা বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য তার নিজের সুরক্ষা এবং অন্যান্যদের সবাইকে সুরক্ষার জন্যই তাদেরকে এটা পরিধান করে কাজ করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে কমিউনিটিগুলোতে করোনা ভাইরাসের ঝুঁকি থেকে যায়। পরিচ্ছন্নতা কর্মীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত করলে তাদের স্বাস্থ্য যেমন সুরক্ষিত থাকবে, তেমনি কমিউনিটি ট্রান্সমিশন বা তার চারপাশে যারা আছেন, আশেপাশে যারা আছেন, তারাও সুস্থ থাকবে। কেবল পরিচ্ছন্ন কর্মীদেরই নয়, বরং সবার জীবন সুরক্ষায় যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।